বুক অফে বুক রেভের আজকের পর্বে বিভা প্রকাশনী থেকে আপকামিং বইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে দারুণ দারুণ কিছু বই রয়েছে নন ফিকশান ফিকশান অনুবাদ অলৌকিক সামাজিক কল্পবিজ্ঞান সমস্ত ঘরানারই গল্প রয়েছে প্রচলিত যে বিশ্বাস রয়েছে যে বিভা জেনারেলি অলৌকিক থ্রিলার এই ধরনেরই গল্প প্রেজেন্ট করে তা থেকে চেনা চকের বাইরে থেকে বেরিয়ে এসে কিছু নতুন তৈরি করার চেষ্টা করছেন তো সেই জায়গা থেকেই প্রথম বইটি যেটি আসছে সেটি চার্লস ডিকেনের অলৌকিক সমগ্র এক প্রসঙ্গত উল্লেখ্য চার্লস ডিকেন্সের একটি উপন্যাসিকা রয়েছে আর নয়টি বড় গল্পের পূর্ণাঙ্গ অনুবাদ রয়েছেন লুৎফুল কাইসার এবং অভিক পোদ্দার এখানে ভাষান্তর করেছেন আর তার সাথে জানায় এই বইটার মধ্যে কিন্তু অলৌকিক সমগ্র এক এটা কিন্তু একটা সিরিজের সূচনা হচ্ছে বিভিন্ন বিদেশি লেখকরা যারা বিভিন্ন অলৌকিক ঘরানার লেখা দিয়ে সাজিয়ে তুলেছিলেন সাহিত্যকে তাদের লেখাগুলোকে একে একে আনা হবে এই সিরিজের মধ্যে কাজেই অলৌকিক সমগ্র এক হতে চলেছে চার্লস ট্রিকেন্সের ওপরে হয়তো অলৌকিক সমগ্র দুইটা অন্য কোনো লেখকের ওপরে হতেই পারে বিদেশি লেখক তো সেই জায়গা থেকে কিন্তু এটা একটা ভালো বিষয় এবং প্রচ্ছদও প্রকাশ হয়ে গেছে আবার তার সাথে দামও প্রকাশ হয়ে গেছে বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে একশো নব্বই টাকা মতো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের যে বইটা আসতে চলেছে সেটা আমাদের সকলেরই প্রিয় একটা বই এরকুল প্যারোর যে আগের বছরে একটা বই প্রকাশ হয়েছিল পার্ট ওয়ান এবং সেখানে অনেক কটি ছোট ছোট গল্প ছিল পরের বিভিন্ন গোয়েন্দার আর কি তো সেই জায়গা থেকে এটা পার্ট টু প্রকাশ হতে চলেছে এবং এই বইটার ভাষান্তর করেছেন রিজু গাঙ্গুলি বইটাকে একটু মলারটা চেঞ্জ করা হয়েছে কালার টোনটাকে চেঞ্জ করে নীলচে করা হয়েছে আগেরটাতে কিন্তু এরকম ছিল না আর তার সাথে জানায় যে এই বইটাকেও হার্ড কভারে করার একটা পরিকল্পনা চলছে ভেতরে কিন্তু ইলাস্ট্রেশন রাখা হচ্ছে এবং তার সাথে অবশ্যই অনুবাদের পাশাপাশি কোন বই থেকে নেওয়া হয়েছে কোন গল্পের থেকে নেওয়া হয়েছে সেগুলো পরিশিষ্ট অংশে আমরা পেয়ে যাব এই বইটার মুদ্রিত মূল্য দুশো কুড়ি টাকা মতো রাখা হচ্ছে এখন পরবর্তী ক্ষেত্রে সূচিপত্র এবং অন্যান্য বিষয় প্রকাশ পেলে আরও আমরা জানতে পারবো প্রসঙ্গত জানাই যে এই এলকুর প্রয়ারর যে ফার্স্ট পার্ট সেটার কিন্তু রিভিউ সম্পূর্ণ আমার চ্যানেলে রয়েছে তো যারা দেখতে চাইছেন তারা অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্স একটু চেক করুন ওখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও ভীষণই চমকপ্রদ পঞ্চকাশী উপন্যাস সমগ্র প্রকাশ হতে চলেছে যেটা বিভা প্রকাশনী থেকে আজ পর্যন্ত মনে হয় মাইথোলজিক্যাল বা পৌরাণিক বা এই ধরনের বিষয়ের ওপর কিন্তু কাজ হয়েছে বলে মনে হয় না সেই জায়গা থেকে একটা আউট অফ দ্য বক্স কন্টেন্ট আসতে চলেছে এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আছে সেগুলো কিন্তু পাওয়াই যায় না খুবই দুষ্প্রাপ্য একটা বা দুটো জোর কোনো সংকলনে পাওয়া যেতে পারে কিন্তু বেশিরভাগই পাওয়া যায় না এখানে পাঁচ পাঁচটি উপন্যাস আপনারা পেয়ে যাবেন এবং কাশিকে নিয়ে মূলত এটা লেখা হয়েছে খুব শীঘ্রই বইটা প্রকাশ হতে চলেছে বইটা হার্ড হবে এটা জানা গেছে এবং ভেতরে কিন্তু একটা খুব ভালো কন্টেন্ট অপেক্ষা করছে বলাই বাহুল্য তবে প্রচ্ছদটা আমার মনে হয় আরও একটু বেটার হলে ভালো হতো কারণ একটা মন্দিরের বিষয়গুলো যেগুলো দেওয়া রয়েছে এই জায়গাটা আরও চেঞ্জিং কিছু করলে বেশি ভালো লাগতো তবে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে তারা চেঞ্জ করেন নাকি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের কন্টেন্টটাও কিন্তু আউট অফ দ্য বক্স বিভা জেনারেলি কল্পবিজ্ঞানের উপরে ওপরে বই প্রকাশ করেন না কিন্তু দেখুন এখানে কল্পবিজ্ঞানেরই একটা প্রচ্ছদ দেখা যাচ্ছে এখানে স্পেসশিপ তারপরে ফিউচার সিটি মানুষের ব্রেনের ওপর বেশ কিছুটা কারুকার্য রয়েছে যেগুলো ফিউচারিস্টিক ভাইবস দিচ্ছে আগামী কলিং নাম দেওয়া হয়েছে এবং কলিংয়ের যে অনুসর সেটাকেও কিন্তু মানে একটা টেলিফোনের আকারে একটা অবয়ব দেওয়া হয়েছে তো ক্যালিগ্রাফিটা ভালো লাগছে সায়ন্তরী নাম রয়েছে লেখিকার আমার মনে হচ্ছে যে এটা কোনো ছদ্মনামও হতে পারে তো যাই হোক এই বিভা প্রকাশনীর প্রচ্ছত্বি প্রকাশ হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে ভেতরে সংকলন ধর্মী গল্প থাকছে বলায় বাহুলো বেশ কিছু গল্প থাকবে ছোট ছোট তো আপডেট আরও আসবে তখন আমি আরও ডিটেলে জানাবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিভা প্রকাশনীর পরের যে বইটি দেখাতে চলেছি সেটি আরও চমকপ্রদ মানে এরকম বই হয়তো তারা আজ পর্যন্ত প্রকাশ করেননি ছোট গল্প নিয়ে বই ওনারা করেছেন কি আমার সন্দেহ রয়েছে মৌসুমি মুখোপাধ্যায়ের এক ঝুড়ি কুড়ি এখানে ছোট ছোট গল্প থাকবে সেগুলো সামাজিক মানবিক কিছু কিছু মজার শিশু কিশোর কিশোর ছোট বড় সকলেই পড়তে পারবেন এরকম বইটা হার্ড কভারে আনা হচ্ছে এবং বইটার প্রচ্ছদ কিন্তু বেশ ভালো লাগছে দেখতে কাজেই আমরা এক বিভা প্রকাশনী থেকে খুব নতুন নতুন কন্টেন্ট পাচ্ছি ফ্রেশ কন্টেন্ট পাচ্ছি যেগুলো কলকাতা দু বই মেলাতে আমরা পেয়ে যাব এবং ওনারা জানিয়েছেন পুজোর পরপরই প্রকাশ হয়ে যাবে বইগুলো যেখানে অন্যান্য প্রকাশনী সংস্থা পূজাবার্ষিকী নিয়েই হিমশিম খাচ্ছে সেখানে কিন্তু বিভা তাদের পূজাবার্ষিকী তাড়াতাড়ি বের করে দিয়ে পরের কাজে হাত লাগিয়ে দিয়েছে এটা দেখতে খুব ভালো লাগছে যে তারা কিন্তু তাদের ফিউচারের যে প্রজেক্টগুলো সেগুলো আমাদের সামনে খুব শীঘ্রই এনে দিল যাতে সবাই সচেতন হতে পারে কী কী বই আসছে সে সম্পর্কে জানতে পারে তো অবশ্যই একটা লাইক তো সেই জন্য করতেই হবে আপনারা নিচে কিন্তু কমেন্টে লাগ জানাবেন যে কেমন লাগছে এই পর্বগুলো এর যে বইটি রয়েছে সেটিও কিন্তু আমার খুব আকর্ষণ রয়েছে অভিষেক দেব রায়ের লেখা এবং রক্তগোলাপ বইটির নাম বইটিতে মূলত যে একাত্তরে যুদ্ধর হয়েছিল। এবং তারও সেই সময় যে নকশাল পিরিয়ডটা চলেছিল আর কি তো এই সমস্ত পিরিয়ডসগুলোকেই তুলে ধরা হয়েছে এবং অবশ্যই একটি আমরা কাপলকে দেখতে পাব যে এরা যারা কিন্তু স্ট্রাগলের মধ্য দিয়ে যাবে এবং তাদের গল্প জানতে গিয়েই আমরা আশেপাশের প্রেক্ষাপটটাকে উন্মোচিত হতে দেখব বইটিতে ভেতরে কিন্তু ইলাস্টেশন থাকবে এবং প্রচ্ছদটাও কিন্তু ভালোই হয়েছে বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা আমি আগের পর্বেই দেখিয়েছি নতুন বই বাঙালি ও বাঙালির ঐতিহ্য এটা লিখছেন রাধা মাধব মণ্ডল মূলত বাংলার যে সমস্ত পূজা পার্বণ এবং ছোটোখাটো যে সমস্ত বিষয় যেগুলোকে আমরা জেনারেলি অ্যাভয়েড করে দিই ছোটোখাটো উৎসবগুলোকে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা রয়েছে ভাদু গান টুসু গান থেকে শুরু করে নববর্ষ সমস্তটা নিয়েই কিন্তু আমরা এখানে দেখতে পাব এবং এই বইটার ভেতরে কিন্তু পরিশিষ্ট অংশ অন্যান্য বিষয় যোগ করে খুব ভালো করে চেষ্টা করা হচ্ছে তৈরি করার আর প্রচ্ছদটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে ওনারা বিভা প্রকাশনী থেকে এত তাড়াতাড়ি যে প্রচ্ছদ একটা প্রকাশ করলেন এটাও কিন্তু একটা বড় বিষয় তো অবশ্যই আমরা মুখে থাকবো বিভা প্রকাশনী আর নতুন নতুন কী কী প্রজেক্ট বার করছে কারণ এরপরেও আমার বিশ্বাস আরও কিছু প্রজেক্ট আসবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধুমাত্র বাংলা বাঙালি কেন তার সাথে বাংলা চলচ্চিত্রও তো সমানভাবে জড়িত তো সেই জায়গা থেকে চলচ্চিত্র জগতের ওপরেও বিভা প্রকাশনী থেকে বয়ে আসছে রূপলি পর্দার অন্তরালে লিখছেন মৌমিতা রায়চৌধুরী এখানে সেই সময় অর্থাৎ আমাদের যে সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে খুব ভালো ভালো সিনেমা হতো এবং কালোজয়ী সমস্ত আমরা চলচ্চিত্র হতে দেখেছি সেই সমস্ত চলচ্চিত্রের সঙ্গীতে যারা ছিলেন বা অভিনয়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে স্পেশালি বাঙালিদেরকে নিয়ে একটা বই যেখানে আমরা শ্যামল মিত্র তুলসী চক্রবর্তী আর ডি বার্মান থেকে শুরু করে জহর রায় তারপরে ছবি বিশ্বাস উত্তম কুমার সুচিত্রা মিঠুন চক্রবর্তী ভানু সকলেরই আলোচনা দেখতে পাবো তাদের অভিনয় জীবন সম্পর্কে আরও জেনে নিতে পারবো এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমরা একটু একটু আলোচনাও পাব তো রূপলি পর্দার অন্তরালে বলে এই বইটির জন্য কিন্তু আমরা বেশ অপেক্ষা করতেই পারি কন্টেন্ট কিন্তু ভীষণই ভালো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এই ছিল আজকের পর্ব তার সাথে জানায় যে বিভা প্রকাশনী থেকে রিসেন্টলি প্রকাশিত হয়ে গেছে বিভা ভূতভুতুম তার রিভিউ কিন্তু আমি চ্যানেলে করে দিয়েছি এবং আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবেন অবশ্যই সেটা দেখবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর জানায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ